বুলডোজারের আঘাতে সন্তানের ক্ষতির আশঙ্কায় সরাসরি ওই ডোজারকে আক্রমণ মা হাতির টানা তিন ঘন্টা রুদ্রশ্বাস লড়াইয়ের পর যন্ত্রদানবের কাছে হার মানল মা হাতি শেষ পর্যন্ত উদ্ধার জলাশয়ে পড়া শাবক শেষ পর্যন্ত শাবকটিকে নিয়ে জঙ্গলের পথে মা হাতি সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার ভারনাবাড়ি চা বাগানের জলাশয়ে পড়ে যায় শাবক এবং মা হাতি কিছুতেই এলাকা থেকে সরছিল না বনদপ্তরের প্রায় তিন ঘন্টা চেষ্টায় শেষ অব্দি উদ্ধার হয় হস্তিশাবকটি হ্যামিল্টনগঞ্জ রেঞ্জার অমলেন্দু মাঝি জানান যে মা হাতি ও শাবককে সুরক্ষিতভাবে উদ্ধার করে জঙ্গলে পাঠানো হয়েছে কারো কোনো ক্ষতি হয়নি ভার্নাবাড়ি চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার আর কে সিং জানান যে বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু হস্তিসাবক উদ্ধার হওয়ায় তারা খুশি